তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত। একাত্তরের মুক্তিযুদ্ধে সার্বিক সহায়তা প্রদান থেকে শুরু করে বর্তমান সময়ে করোনা সংকটের মোকাবেলায় ভারত অকৃত্রিম বন্ধু হয়ে পাশে রয়েছে। সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন প্রতিমন্ত্রী। ভারতীয় সরকারের পক্ষ থেকে সিংড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স গ্রহণ উপলক্ষে এ সভায় আয়োজন করে উপজেলা প্রশাসন। এছাড়াও অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার 101টি পূজা মণ্ডপের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিলের চালের বরাদ্দপত্র এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র এবং পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি সহ আরও অনেকেই।